বাংলাদেশে সাক্ষরতার হার কত? বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার হচ্ছে 74.7%। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত কে? এম শহীদুল ইসলাম। উচ্চ ফলনশীল জাত বিইউ সোয়াবিন 2 উদ্ভাবন করে কোন বিশ্ববিদ্যালয়? উচ্চ ফলনশীল জাত বিইউ সোয়াবিন 2 উদ্ভাবন করে কোন বিশ্ববিদ্যালয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ধানের জাত কতটি? 105টি। নতুন 3টি জাত হলো বিধান 97, বিধান 98, বিধান 99। দ্বিতীয় বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল হচ্ছে 2021 সাল থেকে 2041 সাল। মেজর আবু ওসমান চৌধুরী মুক্তিযুদ্ধে কোন সেক্টরের কমান্ডার ছিলেন? 8 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত চিত্তরঞ্জন দত্ত মুক্তিযুদ্ধে কোন সেক্টরের কমান্ডার ছিলেন? 4 নম্বর কমান্ডার, 4 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত চিত্তরঞ্জন দত্ত। বাংলাদেশি পাসপোর্টধারীদের বিশ্বের কোন দেশে যাওয়া নিষিদ্ধ? ইসরায়েলে যাওয়া নিষিদ্ধ। বর্তমানে দেশে কয়লা খনি কতটি? বর্তমানে দেশে কয়লা খনি 5টি। জাতীয় সংসদে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু আইন পাশ করা হয় কবে? 24 অক্টোবর 2013 সালে। দ্য হিন্দু ওমেন্স রাইট টু প্রপার্টি অ্যাক্ট কত সালে প্রণীত হয়? 1937 সালে প্রণীত হয়। দেশে এ পর্যন্ত কতটি করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করা হয়েছে? 325টি। সম্প্রতি আবিষ্কৃত বাদর গুহা এর অবস্থান কোথায়? চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের গহীন অরণ্যে। উপানুষ্ঠানিক শিক্ষার আইন 2014 কার্যকর করা হয় কবে থেকে? 6 জুলাই 2015 সাল থেকে। গেজেট প্রকাশ করা হয় 13 সেপ্টেম্বর 2020 সালে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2020 জাতীয় সংসদে পাস করা হয় কবে? 28 সেপ্টেম্বর 2020 সালে। দেশের প্রথম রেল জাদুঘর কোথায় অবস্থিত? সৈয়দপুর নীলফামারীতে। মাছ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশ কততম? প্রথম, 1 নম্বরে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক ঘোষিত ঢাকা মহানগরের ঐতিহ্যবাহী বিশেষ ভবন বা স্থাপনা কতটি? 74টি। ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 184তম। জাপানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে? জাপানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে তোশিমিৎসু মোতেগি। জাপানের অর্থনীতি পুনরুজ্জীবনের লক্ষ্য সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের গৃহীত আর্থিক নীতি কি নামে পরিচিত? অ্যাবনমিস, অ্যাবে অর্থনীতি। 24 অক্টোবর 2020 সালে জাতিসংঘের কততম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল? 75তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল 24 অক্টোবর 2020 সালে। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিসিসি বর্তমান পরিচালককে? টিম ডেভি দায়িত্ব গ্রহণ করেন 1 সেপ্টেম্বর 2020 সালে। ই ওয়ালেট কি? ব্যাঙ্কিং ব্যবস্থার বাইরে অ্যাপস ভিত্তিক অর্থ রাখার একটি ব্যবস্থা। এ ব্যবস্থায় টাকা জমা রেখে অনলাইন লেনদেন করা যায়। রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে এই ধরনের বিষ দিয়ে হত্যার পরিকল্পনা করা হয়? নভিচক এজেন্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কবে আফ্রিকাকে পোলিও মুক্ত ঘোষণা করে? 25 আগস্ট 2020 সালে WHO আফ্রিকাকে পোলিও মুক্ত ঘোষণা করে। বিশ্বের কোন 2টি দেশে এখনও পোলিও রোগটি বিদ্যমান? আফগানিস্তান এবং পাকিস্তান। ইরানের কাছে অস্ত্র বিক্রিতে জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে কবে? 18 অক্টোবর 2020 সালে। ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে শীর্ষ দেশ হচ্ছে
লিস্টেনস্টেইন সর্বনিম্ন দক্ষিণ সুদান। করোনা ভাইরাসে মোট কতটি প্রোটিন থাকে? করোনা ভাইরাসে মোট 28টি প্রোটিন থাকে। 28টি প্রোটিন থাকে করোনা ভাইরাসে। 18 সেপ্টেম্বর 2020 যুক্তরাষ্ট্রের লিওগিন অফ মেরিট ডিগ্রি চিফ কমান্ডার সমন্বয় ভূষিত হন কে? কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ, আল জাবের আল সাবাহা। ম্যান বুকার পুরস্কারের বর্তমান নাম কি? বুকার পুরস্কার। ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারের বর্তমান নাম কি? ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার।